নমস্কার বন্ধুরা বাংলা সিনেমা জগতে উত্তম বাবুর সঙ্গে জুটি অনেকেই বেঁধেছেন তাদের আর আলাদা করে নাম বলছি না উত্তম বাবুর সঙ্গে জুটি বেঁধে যারা যারা সিনেমা করেছেন তাদের অনেকের সিনেমার কথা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে যে হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর কথা বলা হয়নি আজ তাদের মধ্যে শর্মিলা ঠাকুরকে নিয়ে উত্তম শর্মিলা জুটির কথা বলব যার সবকটি সিনেমা গোটা বাংলাদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছিল এবং সিনেমাগুলি সেই সময়ে সুপার ডুপার হিট হয়েছিল যার সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়া আছে চলুন শুরু করা যাক পাঁচ নম্বর সিনেমাটি নায়ক উনিশশো সালে এই ছবিটি পরিচালনা করেছিলেন আমাদের সদ্রহ পরিচালক সত্যজিৎ রায় মহাশয় এবং কাহিনী চিত্রনাট্য সত্যজিৎ সত্যজিৎবাবুর নিজের করা অভিনয়ে উত্তম শর্মিলা ছাড়াও সুমিতা সান্যাল সত্য বন্দ্যোপাধ্যায় ভারতী দেবী প্রেমাংশু বোস কমল মিত্র শৈলেন মুখার্জি প্রমুখ ফিল্ম স্টার অরিন্দম অর্থাৎ উত্তম কুমার ট্রেনে করে দিল্লি যাচ্ছেন পুরস্কার নিতে আর ট্রেনেই আলাপ মিস সেনগুপ্তা অর্থাৎ শর্মিলা ঠাকুরের সঙ্গে উনি একটা ছোট্ট ম্যাগাজিন পত্রিকার সঙ্গে যুক্ত আর সেই সূত্রেই উত্তমবাবুর একটা ছোট্ট ইন্টারভিউ নিচ্ছেন শর্মিলা ঠাকুর পৃথিবী বিখ্যাত পরিচালক সত্যজিৎবাবুর সিনেমা নিয়ে আমার বিশেষ কিছু না বলাই ভালো বরঞ্চ আপনারা দেখতে থাকুন দারুণ সিনেমা সময় কেটে যাবে চার নম্বর সিনেমাটি শেষ অঙ্ক ছবিটি পরিচালনা করেছিলেন হরিদাস ভট্টাচার্য মহাশয় আর সঙ্গীত পরিচালনায় ছিলেন পবিত্র চট্টোপাধ্যায় মহাশয় অভিনয়ে উত্তম শর্মিলা ছাড়াও বিকাশ রায় সাবিত্রী চট্টোপাধ্যায় কমল মিত্র পাহাড়ি সান্নাল উৎপল দত্ত প্রমুখ সোমা অর্থাৎ শর্মিলা ঠাকুরের বাবা পাহাড়ি সান্নার উত্তম কুমারের সঙ্গে তার মেয়ের বিয়ে দিচ্ছেন এমন সময় সাবিত্রী চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাড়িতে ঢোকেন উকিল কমল মিত্র মহাশয় আর এসব চক্রান্তের আসল নায়ক বিকাশ রায় এ এক অদ্ভুত সিনেমা সব সময় জানতে ইচ্ছা করবে অর্থাৎ রহস্যে ঘেরা এরপর কি জানতে পারবো তাই এমন সুন্দর রহস্যে ঘেরা সিনেমাটি দেখা ছাড়া আর কী বা থাকতে পারে সিনেমাটি যখন দেখবেন সময় নিয়ে দেখবেন এবং মন দিয়ে দেখবেন ভালো লাগবে শেষ না হওয়া পর্যন্ত অপরাধীকে ধরতেই পারবেন না তিন নম্বর সিনেমাটি আনন্দ আশ্রম তবে হ্যাঁ তিন নম্বর সিনেমাটির কথা বলার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের তৈরি করা ভিডিও আপনারা দেখছেন কিন্তু দুঃখের বিষয় অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আশা রাখি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করিবেন আনন্দ আশ্রম ছবিটি পরিচালনা করেছিলেন সদ্য শক্তি সামন্ত মহাশয় আর সুদ দিয়েছিলেন আমাদের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধার শ্যামল মিত্ত মহাশয় অভিনয়ে উত্তম শর্মিলা ছাড়াও অসিত সেন অশোক কুমার উৎপল দত্ত মৌসুমি প্রেমা নারায়ণ রাকেশ রোশন প্রমুখ ছিলেন জমিদার অশোক কুমারের ছেলে অমরেশ অর্থাৎ উত্তম কুমার ডাক্তারি পাশ করে গ্রামে আসছেন এমন সময় খ্রিস্টান মেয়ে আসা অর্থাৎ শর্মিলা ঠাকুরের সঙ্গে তার দেখা গিরিধারী অর্থাৎ অসিত সেন উত্তম কুমারের কাকা শর্মিলার বাবা মৃত্যু সজ্জায় বাবাকে বাঁচাতে হিন্দুদের মন্দিরে প্রসাদ আনতে গেলে আশা অর্থাৎ শর্মিলা ঠাকুর অপমানিত হন এমন সময় উত্তম কুমার এসে যান এবং প্রসাদও দেন তারপর বাবার অমতে খ্রিস্টান মেয়ে আশাকে বিয়ে করার জন্য বাবার বকুনি খেয়ে ডাক্তার উত্তম কুমার গ্রাম ছেড়ে চলে যান এবং এমন সময় ট্রেনে উৎপল দত্তের সঙ্গে আলাপ এবং উৎপল দত্তের তৈরি আনন্দ আশ্রম হাসপাতালে চিকিৎসা করতে উত্তম কুমার তার স্ত্রী শর্মিলা ঠাকুরকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন কী পরিচালনা আর কী সুরিনা দিয়েছেন আমাদের সদ্যেও শ্যামল মিত্র মহাশয় প্রতিটি গান অমর হয়ে থাকে সিনেমাটি মন দিয়ে দেখুন এক কথায় এই ছবিটির পরিচালনা গান এবং অভিনয় বাংলা সিনেমা জগতে ইতিহাস হয়ে আছে দু নম্বর সিনেমাটি কলঙ্কিনী কঙ্কাবতী ডাক্তার রঞ্জন গুপ্তের কাহিনী অবলম্বনে এই ছবিটি পরিচালনা করেছিলেন পীযূষ বসু এবং উত্তম বাবু আর সুদ দিয়েছিলেন বিখ্যাত সুরকার আর ডি বর্মন যা এ ছবিটির সম্পদ শর্মিলা উত্তম ছাড়াও অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী সুপ্রিয়া দেবী সন্তু মুখার্জি অসিত বরণ সমিত ভঞ্জ লিলি চক্রবর্তী প্রমুখ আর এ ছবিটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর রাজা বাবু উত্তম কুমার এবং রানিমা সুপ্রিয়া দেবীর এক ছেলে মিঠুন এবং এক মেয়ে গুরু ওস্তাদজি অসিত বরণ বাইজি শর্মিলা ঠাকুরকে নিয়ে রাজবাড়িতে নাচ গানের আসর ভালোই চালাচ্ছিলেন কিন্তু শর্মিলা ঠাকুরের সঙ্গে সন্তু মুখার্জির প্রেম ভালোবাসার কথা জানতে পেরে রাজাবাবু অসিত বরণ এবং শর্মিলা ঠাকুরকে রাজবাড়ি ছেলে চলে যাওয়ার নির্দেশ দেন কিন্তু অসিত বরণের অনুরোধে শেষ পর্যন্ত ওদের দুজনকে নজরবন্দি করে রাখার নির্দেশ দেন রাজাবাবু উত্তম কুমার কিন্তু প্রেম ভালোবাসা কি সহজে যায় একদিন গভীর রাতে সন্তু মুখার্জি শর্মিলা ঠাকুরকে ঘোড়ায় করে নিয়ে পালাতে গেলে রাজাবাবু তা জানতে পেরে পিছু পিছু ধাওয়া করে সন্তুকে বর্ষা ছুঁড়ে মারেন অপর্ণা দেবী অর্থাৎ শর্মিলা ঠাকুর বেঁচে যান এবং পরে রঘুবীরের মেয়ের মা হন এ কথা জানতে পেরে রাজাবাবু জোর করে শর্মিলার মেয়েকে তুলে নিয়ে যান তারপর রাজাবাবু উত্তম কুমারের পুত্র মিঠুন চক্রবর্তী শর্মিলার মেয়ে কঙ্কাবতীর প্রেমে পড়ে যান তারপর রাজরাজাদের ব্যাপার যা হয় এই সব নাটকীয় ঘটনার সাক্ষী এই সিনেমাটি কেন তখন এই ছবিটি নিয়ে এত মাতামাতি হয়েছিল দেখলেই বুঝতে পারবেন এক নম্বর সিনেমাটির কথা বলার আগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এক নম্বর ছবিটি অমানুষ এই ছবিটি পরিচালনা করেছিলেন আমাদের গর্বের পরিচালক শক্তি সামন্ত মহাশয় আর সুর দিয়েছিলেন আমাদের প্রিয় গায়ক শ্যামল মিত্র মহাশয় উত্তমবাবু ছাড়াও অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর অনিল চ্যাটার্জি উৎপল দত্ত প্রেমা নারায়ণ অসিত সেন প্রমুখ মহিম ঘোষাল অর্থাৎ উৎপল দত্ত গ্রামের প্রেসিডেন্ট ধনেখালির জমিদার পরিবারের শিক্ষিত ছেলে মধু চৌধুরী অর্থাৎ উত্তম কুমারের জমিদারির সর্বস্ব নিয়ে তাকে পথে বসিয়ে তার নামে বদনাম দিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করেও শেষ পর্যন্ত ভালো পুলিশ অফিসার ভুবনবাবু অর্থাৎ অনিল চ্যাটার্জির সহযোগিতায় তার পুরানো প্রেমিকা লেখা অর্থাৎ শর্মিলা ঠাকুরের সঙ্গে সব ভুল বোঝাবাজির অবসান ঘটিয়ে মহিম ঘোষালকে গ্রেপ্তার করে সব চক্রান্তের অবসান ঘটান সত্যি শক্তিবাবু কি ছবি আমাদের উপহার দিয়েছেন আমরা বাঙালিরা শক্তিবাবু এবং শ্যামলবাবুকে নিয়ে এই ছবিটির জন্য গর্ব করতে পারি এই ছবিটিকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো কেবল দেখতে থাকুন এর মধ্যে আপনার কোন কোন সিনেমাটি দেখা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন